আসসালামু আলাইকুম, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনালভাবে ডেসক্রিপশন বক্স লিখবেন। তো আমরা কিন্তু আমাদের কিন্তু অনেকেরই ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে ভিডিওটার যখন ডেসক্রিপশন লিখে আমরা তো অনেকেই ভালোভাবে ডেসক্রিপশন লিখতে পারি না, যার কারণে ভিডিওটা সার্চ র্যাঙ্কে আসে না কিংবা ডেসক্রিপশন বক্সটা দেখতে কিন্তু প্রফেশনালও লাগে না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে প্রফেশনালভাবে ডেসক্রিপশন বক্স লিখবেন এবং সেটা সার্চ র্যাঙ্কেও কিন্তু আসবে। তো কীভাবে প্রফেশনাল ডেসক্রিপশন বক্স লিখবেন আপনাদের ইউটিউব ভিডিওর জন্য, তো জানতে হলে আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে নাজমুল ইসলাম, আপনারা দেখছেন নাজমুল টেক 24 ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য আপনাদেরকে প্রথমে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করতে হবে। তবে এখান থেকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিলাম। সো আমি এখান থেকে ওপেন করলাম, এবার একটা ভিডিওর ডেসক্রিপশন লিখে আমি আপনাকে দেখিয়ে দেবো। তবে একটা ভিডিওর পর এখান থেকে ক্লিক করে দেবো। সো এখান থেকে একটা ভিডিওর পর ক্লিক করে দিলাম, এবার আমি আপনাদেরকে ডেসক্রিপশনটা লিখে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো যেই ভিডিওটার ডেসক্রিপশন লিখতে চান সেই ভিডিওর উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে পেন্সিলের মতো আইকনে একবার ক্লিক করবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন আমি এখান থেকে কিন্তু আগে থেকে লিখে রেখেছি। এবার আমি আপনাকে নতুন করে ডেসক্রিপশন বক্সটা লিখে আমি আপনাকে দেখে দিই। তো প্রথমে আমি যেটা লিখেছি সেটা এখান থেকে ডিলিট করে নিই। এবার আমি আপনাদেরকে প্রফেশনালভাবে ডেসক্রিপশন কীভাবে লিখবেন সেটা দেখে দিচ্ছি। এখানে কিন্তু এবার কিছুই লেখা নেই, এবার আমি দেখাবো যে কীভাবে প্রফেশনাল ডেসক্রিপশন লিখবেন। তো প্রফেশনাল ডেসক্রিপশন লেখার জন্য আপনারা যেই ভিডিওটাকে আপলোড করছেন সেই ভিডিওর যে টাইটেলটা রয়েছে, যে টাইটেলটা আপনারা লিখেছেন, যেমন ধরুন আমি এখানে টাইটেল লিখেছি যে গুড নিউজ কপিরাইটের ঝামেলা শেষ, ইউটিউব বিগ আপডেট 2022 পার্ট 2। এখানে কিন্তু এটা কিন্তু আমার ভিডিওর টাইটেল, এই টাইটেলটাকে প্রথমে আপনাদেরকে কপি করতে হবে। ঠিক আছে, যেই টাইটেলটা আপনারা ভিডিওতে দেবেন সেই টাইটেলটা প্রথমে কপি করবেন, তারপরে ডেসক্রিপশন বক্সে এসে প্রথমে এই টাইটেলটা আপনাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে যদি টাইটেলটা আপনারা এরকম, যে টাইটেলটা আপনাদের ভিডিও সেটা যদি ডেসক্রিপশন বক্সের প্রথমে দেন, তাহলে কিন্তু সেটা সার্চ র্যাঙ্কে আসার অনেকটাই সম্ভাবনা থাকে। তো এবার আপনাদেরকে দেখে দিই এবার আপনারা কী করবেন। তো এবার আপনারা এখানে লিখবেন যে ইউর কোয়ারিস, এখানে আপনারা লিখবেন যে ইউর কোয়ারিস, এটা লিখবেন। তো এটা লিখার পরে এখানে আপনার নিচে এখান দিয়ে আপনাদের ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে আপনাদেরকে বসাতে হবে, তাহলে ভিডিওটা ভিডিওর ডেসক্রিপশনটা দেখতে প্রফেশনালও লাগবে এবং সেটা এই ভিডিওটা সার্চ র্যাঙ্কেও আসার অনেক সম্ভাবনা থাকবে। তো এখান থেকে আমি এই ভিডিও সম্পর্কে কিছু কিওয়ার্ড লিখে নেবো। যেমন ধরুন আমি লিখলাম যে ইউটিউব নিউ আপডেট, এখানে আমি লিখলাম যে ইউটিউব নিউ আপডেট। আপনারা এই কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবেন? এই কিওয়ার্ডগুলো আপনারা যে কোনো অ্যাপ, যেমন টিউববাডি কিংবা যে কোনো অ্যাপ কিংবা ইউটিউব থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। যদি কিওয়ার্ড রিসার্চ আপনারা না করতে পারেন, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করে ভিডিও দেখে আসতে পারেন যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আর যদি আমার কাছ থেকে ভিডিও চান, তাহলে এখান থেকে কমেন্ট করে আপনারা বলে দেবেন। তো এখান থেকে প্রথমে ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি ইউর কোয়ারিস লিখে তারপরে কয়েকটি কিওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি। ইউটিউব নিউ আপডেট, কপিরাইট ফ্রি, কপিরাইট প্রবলেম, রিমুভ কপিরাইট, কপিরাইট ক্লেম রিমুভ। দেখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা আমি কিওয়ার্ড বসিয়ে দিয়েছি, আপনারা এটা রিসার্চ করে নেবেন কিওয়ার্ডগুলো। সার্চেবল কিওয়ার্ড কয়েকটি এখানে বসিয়ে দেবেন, তবে কয়েকটা বসাই দিলাম। এবার আপনাদেরকে কী করবেন সেটাও আমি আপনাকে এবার দেখে দিচ্ছি। তো এবার আপনারা এখানে ইম্পর্টেন্ট ভিডিও লিখবেন, এখানে লিখবেন যে ইম্পর্টেন্ট ভিডিও, এটা লিখবেন। সো এটা লেখার পর আপনাদের আপনাদের ইউটিউব চ্যানেলের কয়েকটা ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দিবেন। সো আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে কয়েকটা ভিডিওর লিঙ্ক দিবেন, তাহলে এই ভিডিও থেকে, এই ভিডিওর লিঙ্ক থেকে তারা কিন্তু সেই ভিডিওটাও দেখতে পাবে এবং আপনাদের সেই ভিডিওটাও কিন্তু অনেকটা ভিউজ আসবে। তো আমি এখান থেকে এটা আগে থেকে কপি করে রেখেছি, আমার কয়েকটি ভিডিওর লিঙ্ক এখানে আমি কপি করে রেখেছি, সেটা আমি পেস্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ভিডিওর লিঙ্ক আমি এখান থেকে কিন্তু অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ভিডিওর লিঙ্ক আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এবার আপনারা এখানে এখানে এটা লিঙ্কগুলো দেওয়ার পর এবার আপনারা আপনাদের ভিডিও সম্পর্কে কিছু এখানে লিখবেন, ভিডিও ইনফো লেখা সেখানে লিখবেন, এবং সেটা লেখার পর এখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে এটা লিখে দিবেন। সো আমি এটা এখান থেকে পেস্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও সম্পর্কে কিছু লিখে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন ডোন্ট ফরগেট লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, এটা আপনারা এখানে লিখে দেবেন। তাহলে কিন্তু যে দর্শকরা যদি ভুলে যায় লাইক করার কথা কিংবা সাবস্ক্রাইব করার কথা, তাহলে ডেসক্রিপশন দেখে কিন্তু সে খুব সহজে এখান থেকে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারে। তো এটা আপনারা লিখে দেবেন এবং ভিডিও সম্পর্কে এখান থেকে কিছু লিখে নেবেন, ভিডিও সম্পর্কে কিছু কিওয়ার্ড দিয়ে এখান থেকে লিখে নেবেন। তো এবার আমি এখান থেকে স্পেস দেবেন, তারপরে এখান থেকে আপনার হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর আপনাদের ভিডিও সম্পর্কে এখানেও কিন্তু কয়েকটি কিওয়ার্ড দিতে হবে, তবে এখান থেকে
লিখলাম যে কপিরাইট কপিরাইট ফ্রি দেখতেছেন এখানে লিখলাম যে কপিরাইট তো কপিরাইট সম্পর্কে তাই লিখলাম এবার আপনারা এখান থেকে আমি ইউটিউব নিউ আপডেট এটাও লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ইউটিউব নিউ আপডেট লিখে দিলাম এবার আমার হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের যে নামটা রয়েছে আপনার চ্যানেলের নামটা এখানে আপনারা বসিয়ে দেবেন তো আমি আমার চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন যে কিন্তু পুরো কমপ্লিট দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে ইউনিক একটা ডিসক্রিপশন তৈরি হয়ে গেছে তো আমি আপনাকে আবার বলে দিই কীভাবে করবেন প্রথমে টাইটেলটা কপি করে এখানে বসাবেন তারপরে ভিডিও সম্পর্কে ইউআর কোয়ারিস লিখে ভিডিও সম্পর্কে কয়েকটা কিওয়ার্ড দিবেন তারপরে ইম্পর্ট্যান্ট ভিডিও লিখে আপনাদের ইউটিউব চ্যানেলের কয়েকটা ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিবেন এবার এখানে ভিডিও সম্পর্কে কিছু লিখবেন যেমন দেখতে পাচ্ছেন আমি লিখেছি যে ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ড টুডেজ বিগেস্ট নিউজ ইউ ক্যান নট ইমাজিন ইফ ইউ ওয়াচ দ্য ওল ভিডিও ইউ উইল হিয়ার দ্যাট নিউজ দেখতে পাচ্ছেন ভিডিও ইউটিউবের বিগেস্ট আপডেট সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি সেটা আমি এখানে লিখে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলেছি তারপরে এখানে হ্যাশট্যাগ দিয়ে কয়েকটি দেখতে পাচ্ছেন কপিরাইট ফ্রি ইউটিউব নিউ আপডেট এটা হ্যাশট্যাগ দিয়ে লিখেছি তারপরে হ্যাশট্যাগটা আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিয়েছি যে রাজমুলটেক 24 আপনাদের চ্যানেলের নামটাও এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবেন তারপরে এবার কিন্তু একদম পুরো কিন্তু ডেসক্রিপশনটা লেখা কমপ্লিট এবার আপনারা এখানে সেভ করে দেবেন তাহলে কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু দেখবেন অনেকটি পরিমাণে কিন্তু প্রফেশনাল লাগবে এবং এটা কিন্তু অনেক ভালো একটা ডেসক্রিপশন তৈরি হয়ে যাবে তো এভাবেই আপনারা কিন্তু চাইলে প্রফেশনাল ডেসক্রিপশন তৈরি করতে পারবেন তো এবার আমি ইউটিউবে গিয়ে আপনাদেরকে দেখে দিয়েছি যে ভিডিও ডেসক্রিপশনটা কেমন হয়েছে তো আমি ভিডিও এখান থেকে ওপেন করলাম তো ভিডিও ওপেন করার পরে আমি দেখাচ্ছি যে ডেসক্রিপশনটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে ইউনিক একটা ডেসক্রিপশন তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটা পরিমাণে প্রফেশনাল লাগছে এবং এটা কিন্তু সার্চ র্যাঙ্কে আসারও সম্ভাবনা রয়েছে সেভাবেই কিন্তু আপনারা প্রফেশনাল ডেসক্রিপশন তৈরি করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেকটা পরিমাণে ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দেবেন এবং এরকম আরও ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো কোনো নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং